ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকে হলো 9 জুলাই আর ঘড়িতে এখন বাজে 11:30, এখনও বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকের মানে এই কিছুক্ষণ আগে থেকেই আমার আর মায়ের মধ্যে একটুখানি তাড়াহুড়ো লেগে গেছে, মানে আমি আর মা মিলে আজকে দুপুরবেলায় ভেবেছি গয়নার দোকানে যাবই। তো সেই কারণে মা একদম মানে তড়িক ঘড়িক করে সব জামা কাপড় যা আছে সব কিছু গুটাচ্ছে, ভাইয়ের বিছানা ছাড়তে এসছে, আর আমি এখানে নিচে যাব বলে রেডি হচ্ছে। এই জাস্ট প্ল্যানিংটা হলো আর কি। প্রত্যেক দিন গয়নার দোকানে যাব যাব করে আর যাওয়াই হচ্ছে না। আজকে গয়নার দোকান থেকে আমাদের বাড়িতে ফোন করেছিল, করে বললো এলে না। তো সেই কারণে ভাবলাম চলো আজকে যেহেতু টাইমও আছে সেরকম কিছু রান্নাও হবে না। এখন মাকে আমি জিজ্ঞেস করছিলাম কী রান্না হবে, সেরকম কিছু রান্না হবে না, তো চলো নিচে যাই, তাড়াতাড়ি রান্না করি, করে মোটামুটি 1টার মধ্যে আমাদের বাড়ি থেকে বেরোতে হবে, কারণ 2:30 মধ্যে একদিন উনি খেতে চলে যান। তো সেই কারণে অসুবিধা, আর বিকেলবেলা আজকে আমাদের হবে না, মানে বিকেলবেলা একটা কিছু আছে, মা বেরোতে পারবে না বাড়ি থেকে, তো মাকে না নিয়ে আমি গয়নার দোকানে যেতে পারবো না, কারণ সুরজকে নিয়ে গিয়ে লাভ নেই। সুরজকে নিয়ে গেলেই নিয়ে যাওয়া যায়, কিন্তু সুরজ গিয়েই খুদ ধরবে এই এত টাকা এই হ্যানা ত্যানা এইসব করবে, তা থেকে ওকে নিয়ে গিয়ে গয়নার দোকানে অন্তত মেয়েরাই যাওয়া উচিত, ছেলেদের নিয়ে যাওয়া উচিত না। জানি পয়সাটা ওকেই দিতে হবে, কিন্তু এসে বলবো পয়সা দিতে হবে, তার আগে বলবো না। তো চলো এখন গিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে নিই, করে মোটামুটি 12:30 মধ্যে বেরোবো। তো আজকে রান্না হবে, বাপি আবারও খোলসা মাছ নিয়ে এসছে, মানে বাপি হোলসেল ভালো বলেছি বলে মাছটা, সেই কারণে হোলসেল মাছ নিয়ে আসছে। আর হবে পুঁই শাক, মাছের মাথা দিয়েই হবে আই থিঙ্ক। মা এখানে পুঁই শাক কুমড়ো আলু সব কেটে রেখে দিয়ে গেছে, তো আজকে সেরকম কিছু রান্নার ঝামেলা নেই, তো সেই কারণে তাড়াতাড়ি রান্না করতে হবে। তো চলো তেজপাতা 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা 4টে ছিঁড়ে দিয়ে দাও, 3টে দিয়ে দাও, তাহলে ঝাল হবে না। এবার নাও আসবো মিষ্টি। তো আজকে রাত্রিরের রান্না দিয়ে রান্না শুরু হচ্ছে। মা ওটা কুমড়োর তরকারি করবে বলে কুমড়ো কেটে রেখেছিল। কুমড়োর তরকারিতে এমন হোলসেল জল ঢেলেছি আমি, যেটা এখন 1 ঘন্টা লাগবে জল চুকুতে। আর তার থেকে আর একটা কথা আমি বলবো, যে আমাদের বাড়িতে বাপি যতদিন না কোনো মাছের প্রতি ঠ্যাল ধরে যাচ্ছে ততদিন মাছ খাওয়ানো ছাড়বে না। ভালো লেগেছে, দাঁড়া আরো খাওয়াবো, যতদিন না মাছটা খেয়ে দাঁড়াবো এক চুকুতে ততদিন খাওয়াবো। আরে রেগুলার এই মাছটা খেয়ে কি আমি কেমন একটা অকেট টাইপের হয়ে যাবো বলে। হ্যাঁ এই মাছে প্রচুর কাঁটা, মানে এত পরিমাণে তাড়াহুড়ো করছি যাবো বলে, জল দিয়েছো তাড়াহুড়ো করছে বলে, ভালো লাগে, তার উপরে জলটাও ঢেলেছি। গ্যাসের সিলিন্ডারের যত দাম বাড়ছে তত আমাদের বাড়ি রান্না বাড়ছে। রান্নাঘরে চুল ছেড়ে 1 মিনিটও থাকা যায় না, যতটা চুলটা ভিজিয়ে এসেছিলাম ঘামের চোটে আরো বেশি ভিজে হয়ে গেল। হ্যাঁ এই জন্যই আমি রান্না করতে বেশি জল দিচ্ছি, পরে জল বন্ধ করে দাও, রান্নাঘরের কলটা বন্ধ করে দাও, এক ঘন্টা জল লাগিয়ে দিই। এবার মাছ ভাজাবে, আমি বলছিলাম আগে মনে হয় পুঁই শাকটা করে নেবো, কিন্তু পুঁই শাকটা হবে না, মাছের মাথা দিয়ে হবে। তো আজ মনে হচ্ছে আমাদের দুপুরবেলা বেরোনো কপালে নেই। যেই আমরা বেরোবো ভাবলাম অমনি আকাশও মূর্তি ধারণ করছে, আর অলরেডি 12টা বেজেই গেছে। এরম করে করি আমার আর মায়ের বেরোনো হয় না, বাড়িতে এই কাজ আছে ওই কাজ আছে ভেবে ভেবে আর বেরোনো হয় না। আর আকাশটাও হিংসুট হয়ে গেছে ইদানি, আমি কোথাও বেরোবো ভাবলেই আকাশ মিট করছে। তো আজকে মাছের ঝালটা টমেটো দিয়ে করবো ভেবেছি, সত্যি বলতে বাড়িতে পোস্তও শেষ হয়ে গেছে, আর পোস্তর যা দাম, আর বলতে ইচ্ছা করেনি বাপিকে যে পোস্ত নিয়ে আসো আমি সর্ষে পোস্ত ঝাল দিয়ে মাছ করব, সেটা বলার সাহস হয়নি। তো সেই কারণে টমেটো দিয়েই যেরকম ঝাল করি তেল ঝাল সেরকম করে খাওয়াবো, প্রত্যেকদিন একরকম খেতে হবেই বা কেন, তাই না? কি ঘর এই বলে বৃষ্টি হবে দেখলে, যেই যেই যাবার প্ল্যানটা ক্যান্সেল হলো এমনি আকাশ পরিষ্কার হয়ে গেল, বেইমান আকাশ। কোথাও যাবো ভাবে যদি আমি যেতে না পারি, রাস্তা এইটুকুর রাস্তায় কাঁদতে হবে যেতে,
আমি যদি কোথাও যাবো ভেবে যাওয়া হয় না, আমার মাথাটা কেমন গরম হয়ে যায়। একটু ঠান্ডা জল দিতে সারি হই গা হোগা গালিয়া গালিয়া গা হোগা। আমি বলে শশা মেনে নেবেন, দেখবেন ও ওইটাই মাথায় ভুলতে বসবে। আমাকে বলছি চলো শশা সব কথা মেনে নেবেন তো ও ওইটি জো পেয়ে যাবে। তাহলে আমার বাপি এখানে সে কোথায় মেয়েকে বলবে ইয়ে করতে, তা না আমার বাপিরা কূটনীতি ঠুকে গেছে। শুধু মাঝে মধ্যে একটুখানি মাথা গরম হয়ে যায়। মায়ের ওটা স্পেশালিটি, মানে রাগে জল ঢালবার জন্য মা একদম সিদ্ধ হস্ত। নামটা তো বলেই দিলে, আমি মাঝে মধ্যে জিনিসের নাম বলে যাই, আমার একটু মানে ব্রেনটা শর্ট আছে। আসলে আমি রান্নাটা মন দিয়ে করি না, তো তাই জন্য রান্না করতে হয় তাই করি, মানে জোর করে। আসলে একদিন সারাদিন কেউ কিছু খাবে না, সব শুয়ে থাকবে, কি মজা। একদিন এত কিছু ইয়েরা বানিয়েছে, মানে আগেকার দিনের লোকেরা এইটা বানাতে ভুলে গেছে যে একদিন কিছু খেতে নেই, হাত পা নাড়তেই নেই একদিন। কি বলতে যাচ্ছি মা বলে দিল, মানে সারা সকালটা শুয়ে থাকতে হয়, বিকেল বেলা একটু কোথাও যেতে হয়, আবার এসে শুয়ে পড়তে হয়। এটা হলে ভালো হতো না, তখন খিদেতে গেজার হাত চামড়া দিই। এবার হবে পুঁই শাক চচ্চড়ি, রান্না করতে করতেই লাইটটা কেটে গেল, আর কোথাও যাওয়া হবে না। 12:30 বাজে। সরষের তেল না সাদা তেল? মাছের তেল। তো মাছের তেল দিয়ে হবে পুঁই শাক। এটাতে আছে শুকনো লঙ্কা, এটা হচ্ছে জিরে, পাঁচফোড়ন আর তেজপাতা, এগুলো হচ্ছে ফোড়ন। তো এটার মধ্যে আছে পুঁই শাক, কুমড়ো, আলু, পেঁপেও আছে? না পেঁপে না, দিয়ে দিই। আদা রসুন আমি দেবো না, এটা ভালো ওটা ভাজি ওইটা। এখন বাজে গড়িতে 6টা, আর কখন 6টা বেজে গেছে আমি সেটাও বুঝতে পারিনি। আমি বুলেটকে নিয়ে উপরে আটকে রেখে দিয়েছিলাম, নিচে লোক এসছে বলে, ঠিক আছে। তো নিচে গেলেই বড্ড ভো ভো করছে আজকে, মানে আজকাল। আগে কি করতো, চুপচাপ থাকতো লোকজন এলে, এখন কি করে, এখন কি করে, লোকজন এলেই এত পরিমাণে তাকে বিরক্ত করে না, তো সেই কারণে ওপরে রেখে দিয়েছিলাম। কারণ সব মানুষ তো সমান নয়, অনেকে আছে যারা খুবই ভালোবাসে, আর অনেক লোক আছে যারা একদমই পছন্দ করে না। তো সেই কারণে আমি ওকে কারোর কাছে খারাপ হতে দিতে চাই না, তো সেই কারণে ওকে নিয়ে আমি ওপরে ঘরে ছিলাম। আমার বডি ওয়াশের বোতলটাকে দিয়ে, খালি বোতল দিয়ে একটুখানি বসিয়ে রেখেছিলাম। তো এখন আমাকে হেই হই করে ডেকে নিচে ছেড়ে দিলাম, কারণ এতক্ষণ ধরে ওকে ঘরে আটকে রেখেছি, তো এটাও ঠিক নয়, তাই না? তো অনেকক্ষণ ধরে ও ভালো ছেলের মতো ওপরে একসাথে মানে আমার সাথে ছিল, তো আমিও ভুলে গেছিলাম 6টা কখন বেজে গেছে। এসিটাকে অনেকক্ষণ চালিয়েছি আমি, সুরজ যদি জানতে পারে আমি এখন অনেকক্ষণ ধরে এসিটাকে চালিয়ে বসে আছি, তাহলে ভাববে মনে হয় পয়সার ধ্বংস আমি একলাই করে দিচ্ছি। কারণ এমনি ওর একটুখানি কারেন্টের বিল বাঁচানোর একটা বাতি গেছে, অবশ্য ওকেই বিলটা দিতে হয়, তো তাই জন্যে। তো যাই হোক, এখন এসিটা বন্ধ করলাম, অনেকক্ষণ চালিয়েছি, সত্যি আমি ভুলেই গেছিলাম, ফোন ঘাঁটতে ঘাঁটতে ভুলেই গেছি আজকে যে 9টা বাজে। ও এখন বাজে করিতে 8টা,
কোথায় যাচ্ছি? কোথাও যাইনি, সুরজ একটুখানি বেরোচ্ছিল, তো আমার আজকে যেহেতু কোনো কাজ নেই তো সেই কারণে বললাম চলো আমিও তোমার সঙ্গে যাব। এটাই এখন লকডাউনের পর থেকে আমার কাজ হয়ে গেছে যে সুরজ কোথাও বেরোলেই সেই সুযোগে আমি বলি আমিও যাব চলো। কি করব, হ্যাঁ একটু বাইরের হাওয়া খেতে যেতে তো হবেই, তাই না? তো চলো, মাস্ক খুব ইম্পর্টেন্ট এখনো তো, মানে মা দেখো আমাকে বুলটুকে সবাইকে লোভ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। আয় নিচে আয়, আরে মা তার মানে আমাকে বুলটুকে সব সমান করে ফেলেছে। তো এখন বাজে ঘড়িতে পৌনে 11টা। না ও খেলছে, খেলু বুলটু রাত্রির হয়ে গেছে, এবার এবার দুষ্টুমি আরো বেশি বাড়িয়ে দিয়েছে। ব্যাস সুরজ ওর খেলাটাকে নিয়ে চলে গেল, আরো বেশি দুষ্টুমি করছে। ব্যাস ব্যাস ভেঙে দে ভেঙে দে, দরজাটা ভেঙে দে। ওর খেলাটা কেড়ে নিলেই ওর সমস্যা। হ্যাঁ ভেঙে দে ভেঙে দে ভেঙে দে। দরজাটাকে অনেক কষ্টে খুললো, খুলে যে দরজাটা খুলেছিল সেই দরজাটাকেও পা দিয়ে বন্ধ করে দিল। তো আজকে দেখলাম বাইরে, মানে আমরা যেদিকে গেছিলাম ঝুঁজরো দিকে, ওদিকে দেখলাম বেশ অনেক দুজনকে দেখলাম, দুজন মহিলাকে, যারা ওখানকার স্ট্রিট ডগ গুলোকে খেতে দিচ্ছিল। সত্যি এরকম সব জায়গাতে যদি এরকম একটু একটু করে সবাই খেতে দেয়, ওদের ওরাও একটুখানি খেতে পায়। ঠিক আছে, অনেক জায়গা আছে যেখানে এদের খেতে দেওয়া হয় না। ঠিক আছে, লকডাউনের পর থেকে অবশ্য আরো বেশি বেড়ে গেছে এদের খেতে দেওয়া, কারণ এরা তো আর কোথাও অন্য কোথাও খেতে যেতে পারবে না, অনেক দোকানপত্র বন্ধ। ঠিক আছে, দরজাটাকে নিজে খুললো, বাহ এটাও শিখে গেছে। তো অনেক জায়গায় দেখলাম জিনিসটা, দেখে খুব ভালো। ও ও খেলার মুডে আছে, রাত্রি রয়ে গেছে। কিন্তু তুমি ওকে লাঠিটা দেখালে, ও লাঠি দেখানো পছন্দ করে না, ও লাঠি দেখানো একদম পছন্দ করে না, আর সেখানে ও ওই লাঠিটাকে দেখাচ্ছে। তুমি কি স্ট্রাগলিং করাচ্ছ নাকি ওকে? ওকে কি সার্কাসে দেবে নাকি? ও লাঠি একদম পছন্দ করে না লাঠি দেখানো, আর সেখানে সুরজ শুধু শুধু ওকে বিরক্ত করছে। লেগে যাবে, পায়ে লেগে যাবে। সারাদিন ঘুমাইনি তারপরেও এরকম করছে। ছেড়ে দাও, ও লেগে যাবে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এরকম খ্যাপামো করে মাঝে মধ্যে। ঠিক আছে, তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করি। ওর মনে হচ্ছে খ্যাপামো বন্ধ হবে না, সুরজ ওর পিছনে লাগা ছাড়বে না। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো টাটা, এরকম পাগলামো এখন চলবে মনে হচ্ছে 12টা অবধি।